सारे गा मा रे गा मा गा रे गा मा पा गा मा पा मा गा मा पा धा मा पा धा पा मा पा धा नी धा पा धा नी सा। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দুটি অলংকার শিখব। এই অলংকার দুটিকে আমি বিলাওয়াল থার্ডের উপরেই দেখাবো। আপনারা প্রথমে বিলাওয়াল থার্ডের উপরে এই অলংকার দুটিকে ভালোভাবে অভ্যাস করে নেওয়ার পরে বাকি যে নটি থার্ড রয়েছে প্রত্যেকটি থার্ডের উপরে অভ্যাস করবেন। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে অলংকারটি রয়েছে তার থেকে দ্বিতীয় অলংকারটি যথেষ্ট টাফ, এবং দ্বিতীয় অলংকারটিকে যদি আপনারা খুব ভালোভাবে অভ্যাস করতে পারেন তাহলে আপনারা অবশ্যই উন্নতি করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আজকের প্রথমবারের জন্য যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথমবারের জন্য আমার টিউটোরিয়াল ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলতে ক্লিক করে দেবেন, যেটাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। অলংকারটিকে আমি দেখাচ্ছি বিলাওয়াল থার্ডের উপরে বি ফ্ল্যাটকে সা মনে করে আমরা চলবো। তাহলে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটাই আমাদের বিলাওয়াল থার্ডের আরোহণ এবং অবরোহণ। তো বি ফ্ল্যাটকে আমরা সা মনে করে শুরু করেছি। এবার মেন অলংকারটা দেখাচ্ছি। এই যে আমরা সা একবার দিয়েছিলাম, এখানে সা দুবার দেবেন। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, আরোহণ হলো। এবার অবরোহণ, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। বোঝা গেল কি? আরো একবার খুব ধীরে ধীরে দেখে নিন। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। ঠিক একই রকম ভাবে আপনারা আ দিয়েও অভ্যাস করবেন। আ আ বোঝা গেল কি? প্রথমে এইভাবে ধীরে ধীরে অভ্যাস করবেন, এরপর ধীরে ধীরে স্পিড বাড়াবেন। স্পিড বাড়িয়ে কেমন হবে একবার দেখিয়ে দিচ্ছি। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা, সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। বোঝা গেল কি? সেই সাথে এইরকমভাবে স্পিড বাড়িয়ে আ দিয়েও করবেন। তো এখানেই প্রথম অলংকারটা শেষ হলো। এবার আমরা দ্বিতীয় যে অলংকারটি শিখব, দ্বিতীয় অলংকারটি একটু কঠিন রয়েছে, মন দিয়ে দেখবেন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। প্রথমে খুব ধীরে ধীরে দেখে দিচ্ছি, একটু বুঝে নেবার চেষ্টা করুন। সা রে গা রে সা রে গা মা, এই এতটুকু মিলে একটা স্ট্রেঞ্জার হলো। আরও একবার দেখুন,
सारे गा रे सारे गा मा কিছু বোঝা গেল কি? সারে গা রে সারে গা মা। ওকে, এরপর রে গা মা গা রে গা মা পা গা মা পা মা গা মা পা ধা মা পা ধা পা মা পা ধা নি পা ধা নি ধা পা ধা নি সা। এখানেই আরোহণ শেষ হলো, এবার অবরোহণ। সা নি ধা নি সা নি ধা পা নি ধা পা ধা নি ধা পা মা ধা পা মা পা ধা পা মা গা পা মা গা মা পা মা গা রে মা গা রে গা মা গা রে সা। এখানে অবরোহণ শেষ, আরো একবার দেখুন। সা রে গা রে সা রে গা মা রে গা মা গা রে গা মা পা গা মা পা মা গা মা পা ধা মা পা ধা পা মা পা ধা নি পা ধা নি ধা পা ধা নি সা সা নি ধা নি সা নি ধা পা নি ধা পা ধা নি ধা পা মা ধা পা মা পা ধা পা মা গা পা মা গা মা পা মা গা রে মা গা রে গা মা গা রে সা। এইভাবে প্রথমে ধীরে ধীরে অলঙ্কারটিকে বুঝে নেবেন এবং ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে স্পিড বাড়াবেন। স্পিড বাড়িয়ে কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি। সারে গা রে সারে গা মা রে গা মা গা রে গা মা পা গা মা পা মা গা মা পা ধা মা পা ধা পা মা পা ধা নি পা ধা নি ধা পা ধা নি সা সা নি ধা নি সা নি ধা পা নি ধা পা ধা নি ধা পা মা ধা পা মা পা ধা পা মা গা পা মা গা মা পা মা গা রে মা গা রে গা মা গা রে সা। বুঝে গেল? আরো একটু স্পিড বাড়ালে কেমন হবে? সারে গা রে সারে গা মা রে গা মা গা রে গা মা পা গা মা পা মা গা মা পা ধা মা পা ধা পা মা পা ধা নি পা ধা নি ধা পা ধা নি সা সা নি ধা নি সা নি ধা পা নি ধা পা ধা নি ধা পা মা ধা পা মা পা ধা পা মা গা পা মা গা মা পা মা গা রে মা গা রে গা মা গা রে সা। এইরকম ভাবে ধীরে ধীরে স্পিড বাড়াবেন এবং আ করেও অভ্যাস করবেন। এই দুটি অলঙ্কারকে আমি শুধু বিলাবল থাটিয়ে দেখালাম, আপনারা বাকি যে নটি থার্ড রয়েছে প্রত্যেকটি থার্ডে ধীরে ধীরে করে স্পিড বাড়িয়ে বাড়িয়ে অভ্যাস করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।